ছিলেন 10,330 শিক্ষক। কোর্টের রায়ে চাকরি যাবার পর তার সাথীরা যখন আন্দোলন মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, কেউ আবার হতাশায় বেছে নিয়েছেন চরম পথ। তখন তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকার 10,330 প্রাক্তন শিক্ষক শুভঙ্কর আচার্য তিল তিল করে গড়ে তুলেছেন পরিশ্রম করে তার স্বপ্নের রোজগারের রাস্তা। বর্তমানে তার সেই পরিশ্রম সুফল দিতে শুরু করেছে। নিজের বাড়িতেই ট্যাঙ্কে বায়োপ্লক পদ্ধতিতে করছেন মাছ চাষ, সঙ্গে আরও রোজগারের জন্য দেশে মুরগি দিয়ে গড়ে তুলেছেন খামার। কোটি কোটি টাকা কামাই হয় না ঠিক, তবে নিজের মুখেই জানিয়েছেন প্রিয়জনদের নিয়ে ডাল ভাত খাবার মতো উপার্জন করেন তিনি। সামনে আরও চলার পথ বাকি, তবে উদ্যমে এই চাকুরি হারানো শিক্ষকের কাহিনী হতাশার মাঝে নিশ্চয়ই আশার আলো। আমার নাম শুভঙ্কর আচার্য, ডাকনাম অর্জুন। আমি তেলিয়ামুড়ার গাবাইবাড়ির স্থায়ী বাসিন্দা। আমি 10,330 একজন শিক্ষক ছিলাম, জিটি শিক্ষক। আমার চাকরি যাওয়ার পরে এরপরে সবাই হতাশাগ্রস্ত হয়ে গেছে, আমিও তাদের মধ্যে একজন, যে আমিও হতাশাগ্রস্ত হয়েছিলাম। এবার একটা সময় পরে চিন্তা করছি কিছু না কিছু করা দরকার, তার বয়স থেকে হয় না। তারপরে আমি প্রথম উদ্যোগে আমার এই বায়োপ্লক প্রথম দুইটা ট্যাঙ্কি নিয়ে শুরু করছি। তখন আমার 4টা ট্যাঙ্কির মতো আছে, 5টা ট্যাঙ্কি আসলে 2টা ট্যাঙ্কি যেগুলো কারণে আমি চালাইতে পারছি না, নষ্ট হয়ে গেছে। আর 3টা ট্যাঙ্কি নিয়ে আমার মাছ আছে। আমি মোটামুটি মাছ বিচ্ছা, একটা সংসার চলে না ঠিক আছে, তবে একবার কিছু হয় না এরকম না, মোটামুটি চললে ফেরে চলন যা। পাশাপাশি আমি আরও দুইটা উদ্যোগ নিয়েছি, আপনারা তো দেখছেন দুইটা উদ্যোগে কী হয় আপনারা দেখলে বুঝতে পারবেন, মোটামুটি রেসপন্স খারাপ না। চাকরি যাওয়ার তো একটা দুশ্চিন্তা আছে। অন্য কী উদ্যোগ নিয়েছেন? এর পাশাপাশি আমি একটা ওই ফ্রুট ক্লিনার, লেমন গ্রাস অয়েল দিয়ে একটা ফ্রুট ক্লিনার তৈরি করতে পারছি, পাশাপাশি কিছু দেশি জাতের ব্রিডের। এখানেই থেমে থাকেননি শুভঙ্কর। স্বনিযুক্তি প্রশিক্ষণের সংস্থা থেকে সাহায্য নিয়ে নিজের বাড়িতেই তৈরি করেন লেবুর সুগন্ধিযুক্ত ফ্লোর ক্লিনার। তার নিজের মুখে সেই স্ব উদ্যমের গল্প শুনলে আগামী দিনে আরও শুভঙ্কর তৈরি হবে হেটুকু তো বলাই যায়। রোগ আমি পালন করতেছি, 120 মুরগ আছে। আর ওই ফেনাইল টাইপ একটা লাইজল টাইপ, লাইজল যেটা ফ্লোর ক্লিনার, আমি একটা আমার অর্পণের সহায়তায় আমি একটা তৈরি করছি, যেটা দিলে ঘরে মশা জাতীয় বিভিন্ন পোকা বা কথা থেকে রক্ষা পাওয়া যায়, বরং ঘরে একটা সুন্দর সুগন্ধ তৈরি ছড়ায়। আপনারা আশা করি দেখবেন, দেখতে নিশ্চয়ই আপনারা ভালো লাগবো। কীরকম আয় আসে এগুলি দিয়ে আপনার? টোটাল মিলিয়ে এত সংসার চলে না, চলার মতো ভালো মতো চলার মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে না, কারণ আমারও তো আর্থিক সহায়তা নাই, আর্থিক স্বচ্ছতা নাই যে আমি এটা নিয়ে আগাই তারুম। তো আমি মোটামুটি এটি নিয়ে চলিয়া রয়েছি, মানে না খাওয়ার মতো না অবস্থা না, পরিবার প্রতিপালন। সরকারের নিকট আপনার কি কোনো দাবি থাকবো? নিশ্চয়ই, যদি সরকার আমার দেখে যে আমার এই দুঃখের দীক্ষা যদি মনে করে যে আমার কিছু আর্থিক সহায়তা করলে আমার, আমি একটু আজ্ঞাকারী আর কি। এখনও সাহায্য পাইছেন না? এখন পর্যন্ত আমার কেউ জিজ্ঞাসা করেনি, কেউ তুমি সাহায্য পাইছি। আগামী দিন কি সরকারি সাহায্যের একটা আশা রাখবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। এবং অন্যান্য যারা 10,330 শিক্ষক রয়েছে, তাদের কাছে আপনি আপনি কি বার্তা দিতে চান? অন্যান্য শিক্ষক যারা রয়েছে তারা একটাই কথা কমু, হতাশাগ্রস্ত হয়ে লাভ নাই, সামনের দিকে যত তাড়াতাড়ি আগাইতে পারো কাজে কর্ম লাগানোর চেষ্টা করো, বাকি দিন সময় তো থাকবে, যদি হয় যদি আমাদের পক্ষে কিছু হয় নিশ্চয়ই আমরা স্বাগত করাম। আর আপনি সতীর্থদের প্রতি আবেদনও রেখেছেন ঘাম ছড়ানো স্বপ্নালো চোখের এই প্রাক্তন শিক্ষক। জানান থেমে গেলে চলবে না, এগিয়ে যেতেই হবে। কোনো রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেলে রোজগারের চেয়ে আরও হাজার রাস্তা খোলা থাকে তা দেখিয়ে দিয়েছেন শুভঙ্কর আচার্য, যা করেছেন সম্পূর্ণই নিজস্ব উদ্যোগে। তাই সরকারের প্রতি আবেদন রেখেছেন, যদি সামান্য সাহায্য পাওয়া যায় তবে চলার পথ আরও সুগম হয় তার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।